খবর পাবো ফরিদ, কেমন আছো? জি মামা, আছি। তোমরা স্টুডেন্টরা খালি পলিটিক্স করো, স্বাধীন দেশে স্টুডেন্ট পলিটিক্সের দরকার কি? কও, তুমি কোন পার্টি, এইটা না ওইটা? এই যে এইটা। ভালো ভালো। মামা, মা চিঠিতে লিখেছে যে আপনাকে সে চিঠি দিয়েছে এবং সবকিছু চিঠির মধ্যে লিখেছে। আপনি চিঠি পাননি? পাইছি, কালকেই পাইলাম। এই পরীক্ষার ফি কবে জমা দিতে হবে? যে কালকে লাস্ট ডেট। কালকেই? সর্বনাশ। কেন মামা, টাকার জোগাড় হয়নি? না, কাউকে বলিস না, বেতন বন্ধ, আমার সংসার তেমন চলছে না। তোর কি অবস্থা? 1200 টাকা জোগাড় করেছি, খালি পরীক্ষার ফিস তো না, এক বছরের বেতন বাকি, সেগুলি ক্লিয়ার করলে তারপর ফর্ম দেবে, আরো 1350 টাকা লাগবে। মাত্র 1350 টাকা? এইটা আমি দিতে পারলাম না। ও কি হলো বাবা? এই প্রতি বছরই এই সময় আমার এই কোমরের ব্যথাটা সাগার দিয়ে ওঠে। ও হ্যাঁ বাবা, আজ কি পূর্ণিমা? জানি না মামা। হ্যাঁ, দেখি অন্য কোথাও থেকে ব্যবস্থা করা যায় কিনা। শেষ মুহূর্তে তোরা যে কেন আসিস, আগে আসতে পারলি না? ফরিদ গেল গা, সাক করলাম ওর জন্যে। আরে ছেলেটা কই গেল? ডাকো ডাকো রে। এই যে ভাই, একটু ওইদিকে আসেন, নিচের দিকে একটু তাকায় দেখেন ভাই। দেখছেন এখন পকেটে যা যা আছে সব বাইর করে দিয়া ফেলা, কুইক কুইক। কত আছে? 1200। আর কি কি আছে? আর কিছু নেই। হাতের ঘড়িটা খোলেন। ঘড়িটা বন্ধ। বন্ধ করে হাতে পরে আছেন কেন? বদ অভ্যাস। ওই মিয়া, কান্দাছো কেন? আরে পুরুষ মানুষ টাকার জন্য কান্দে নাকি? আমি টাকার জন্য কাঁদছি না, এই টাকার আমার কাছে কোনো মূল্য নেই। কাল আমার অনার্স পরীক্ষার ফিস দেওয়ার লাস্ট ডেট, 2550 টাকা লাগবে। মাত্র 1200 টাকা জোগাড় করেছি, বাকি টাকা জোগাড় হয়নি। আপনি নিয়ে যান এই টাকা, আপনি নিয়ে যান, কারণ এই টাকার আমার কাছে এখন আর কোনো মূল্য নেই। টাকার জন্য পরীক্ষা দিতে পারতেছ না? ওই মিয়া, এখানে চুপচাপ খাড়ায় থাকো 10 মিনিট, একদম নড়চড় করবা না। ওই নাম মিয়া, নাও ধরো, আরে ধরো মিয়া, পুরো 5000 বানায় দিলাম, ভালো মতো পরীক্ষা দিও, মন দিয়ে লেখাপড়া করো। ওই মিয়া, কান্দো না, পুরুষ মানুষের চোখের পানি দেখতে ভালো লাগে না। আপনার কাছ থেকে আমি টাকা নেবো কেন? তোমার দরকার তাই তুমি নিবা, পরে শোধ করে দিও। পরে পরে আপনাকে কোথায় পাবো? পৃথিবীটা খুব ছোট মিয়া, কোথাও না কোথাও কোনো একদিন দেখা তো হয়েও যেতে পারে, তখন শোধ করে দিও। কিন্তু আমার তো এত টাকার দরকার নেই। না থাক, দিলাম। আজ পূর্ণিমা, পূর্ণিমার দিনে মাথাটা থাকে ক্লাউলা আর মনটা থাকে শিজিল, সেই জন্য দিলাম। পূর্ণিমার রাইতে সুমুক দিয়া জোসনা খেও। ওঠ, আজ পূর্ণিমা, পূর্ণিমা।
এক্সচেঞ্জ? হ্যাঁ শুনুন ভাই, আমি কতবার ধরে রিং করছি, একটু সিঙ্গাপুরের লাইনটা কাইন্ডলি দিয়ে দিন না, এখনো দেরি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মফস্বলে আইএসডি লাইন পাওয়াই কঠিন। এই তোমার মোবাইলটা একটু দাও না প্লিজ, সিঙ্গাপুরে ফোন করব। আমার মোবাইল থেকে সিঙ্গাপুরে ফোন করবে? হ্যাঁ, তো অনেক টাকা বিল আসবে। না না, অল্প অল্প সময় কথা বলবো, ওই যে অর্কিড চারার ব্যাপারে টিনাকে দাও না প্লিজ। না হ্যাঁ, হ্যালো টিনা, হ্যাঁ ভালো। আচ্ছা শোন, আমি আমি একটু অর্কিডের ব্যাপারে ফোন করেছি, আমার জন্য কিছু অর্কিড পাঠাবি? আমার বাগানের জন্য। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আমার মালির খবর কি? কেন এখনো কাজে লেগে পড়েনি? কাজে লেগেছে মানে আমাকে না জানিয়ে? না তোমাকে না জানিয়ে তো কাজে লেগে পড়ার কথা না। বাবা, মা, বাবা তোমার কি আজকে গাড়িটা লাগবে? কেন মা? বাবা আমি একটু ইলাদে বাসা যাব। ও আচ্ছা ঠিক আছে, আমি অফিসে গিয়ে তোর জন্য জিপটা পাঠিয়ে দেব। থ্যাংক ইউ, আমি আসি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু দ্য অফিস। থ্যাংক ইউ। চার মাস ছিলাম না। জেলার অবস্থা কেমন? স্যার সব ঠিক আছে, একদম সব ঠিকঠাক। গুড। মারুফ, জি স্যার, ক্যামেলিয়া ফুলের চারা কোথায় পাওয়া যায় বলতো? কি ফুল স্যার? ক্যামেলিয়া, ক্যামেলিয়া। ও ক্যামেলিয়া, স্যার লোকাল নার্সারিতে খবর নেই? নাই নাই, থাকলে আমার বউ ঠিকিয়ে নিয়ে ফেলতো। ওই সঞ্চয়িতায় কি কবিতা পড়েছে ক্যামেলিয়া, এখন সেই ফুলের চারা তার চাই। কবিতাটা ভালো স্যার, গল্পের মতো, কাহিনী কাব্য স্যার। বাসার বাগানটা তো ভালোই রেখেছে তোমার প্রিজনাররা গত চার মাস, তোমার ভাবি তো ভীষণ খুশি। কাকে দিয়েছিলে? স্যার যেই ছেলেটাকে দিয়েছিলাম ওর নাম কাশেম, 343, কিন্তু ও তো টাঙ্গাইল জেলে বদলি হয়ে গেছে। আবার যাবার সময় খুব খুশি, বলে স্যার টাঙ্গাইলের শ্বশুরবাড়ি, মনে হয় শ্বশুরবাড়িতে যাইতেছি। তা এবার কাকে দিবে? আমার বউয়ের শখের বাগান, ওর একটাই হবি। মালির ডিউটিটা সিনিয়র ধরনের কোনো প্রিজনারকে দিলে ভালো হয়। জি স্যার, ভালো দেখে একজন লোক দেওয়া দরকার। একজন আছে স্যার, আমাদের জেলে 3 মাস হয় এসছে, খুব ভালো স্যার, কাজকর্মে খুব ভালো, 376, কিন্তু স্যার লোকটা একটু অদ্ভুত, সারাক্ষণ বই পড়ে। কি পড়ে? বই পড়ে স্যার, তবে স্যার একটু এজেড, বুড়ো। জি স্যার। কাজ পারবে তো স্যার? তা পারবে, মানে বেশ একটা গাছের গোড়া এমনভাবে কাটতে হবে যাতে গাছটা টেন না পায় যে তাকে শিফট করা হচ্ছে। আচ্ছা, মানে অনেক পরিশ্রমের কাজ, বুঝতে পেরেছো? জি স্যার। পারবে তো এতটা মাটি কাটতে? স্যার তাহলে একটা কাজ করি, ওর সাথে একটা অল্প বয়স্ক আর পরিশ্রমী একটা কয়েদি দিই। হ্যাঁ তাহলে হয়। ইস, আবার কারেন্ট চলে গেল, এবার যা গরম পড়বে না। জি স্যার, ফাল্গুনেই এত গরম। আপনাকে যে শেষের কবিতাটা আনতে বলেছিলাম এনেছেন? আমি লাইব্রেরিয়ান আঙ্কেলকে বলে রেখেছিলাম বইটা যাতে কাউকে না দেয়, উনি বললেন ডেপুটি স্যার যদি চায় তাহলে না করি কেমনে।
কথাটা ঠিক, কিন্তু উনি তো আপনাকে আমার কথা বলতে পারতো। এই লাইব্রেরিয়ান আঙ্কেলটা না বুড়ো হয়ে গেছে। দেন বইটা, তোমার বইটা তো আমি বাড়িতে রেখে এসেছি। এটা আপনি কোনো কাজে কথা বললেন? আচ্ছা ঠিক আছে, আজ বিকেলের মধ্যে ওটা তোমার বাসায় পৌঁছে দেবো। বিকেল মানে কয়টা? 5:30 না 3:30। আচ্ছা 4:30। ওকে ওকে, যান 4:00 ফ্যান। আচ্ছা ঠিক আছে, তুমি চা খেয়ে যাও। সময় নেই, আসি। ওকে। বাবা চলো। ও তুই জিপে গিয়ে বস, আমি 1 মিনিট। তাড়াতাড়ি। আমার মেয়ে নাম কি? 376। নাম্বার না, নাম জানতে চাচ্ছি। রবি ঠাকুরের তাসের দেশের মতো নাম্বার দিয়ে পরিচয়, এসব আমার ভালো লাগে না। জি, আমার নাম হাবিবুল আলম। তোমার নাম কি? সালাম রে। সালাম আলাইকুম। আমি 131, নাম কালা আক্কাস। কালাটা নিশ্চয়ই তোমার নাম না, আক্কাসটাই তোমার আসল নাম নাকি? জে আক্কাস আলী। শোনো, এই গাছ হলো আমার জান, এর কিন্তু কোনো অযত্ন যেন না হয়। কোনো অযত্ন হবে না, একদম ঠিক মতো নিয়ম করে পানি দেবে, আমি যা যা বলবো ঠিক সেভাবে করবে। ও গাছে পানি দিতে হয় কি? আসছি। গাছে পানি দিতে হয় কিভাবে জানো তো? জি জি, ঠিক মতো দিও, আমি আসছি, ফোনে কথা বলি। চল। নামা, কি বললি? অর্কিড পাঠাতে গভর্নমেন্টের পারমিশন লাগে? ওস্তাদ, আপনি জেলা স্যারে আগে থেকে চিনেন নাকি? না, কাজ কর। আমি কে? আমি মিজান।
আঙ্কেল, আপনি আমাকে যে শেষের কবিতাটা দিয়েছেন সেটা শেষ চারটা পাতা নেই, এখন বলেন এর জন্য কি দায়ী? আমি নিশ্চয়ই ছিঁড়ি নাই। কি করে বলবো, জেলখানার চাকরি, কয়েদিদের সাথে বসবাস, আপনার জন্য একটা শাস্তি বরাদ্দ হয়েছে। তা বলো কি শাস্তি? আপনি আমাকে একটা নতুন শেষের কবিতা কিনে দেবেন। আচ্ছা ঠিক আছে, পাবে। আর কিছু? না, থ্যাংক ইউ আঙ্কেল। আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে আঙ্কেল বলো কেন? আমি কি আঙ্কেলের মতন? কি করব, আপনি যে বাবার কলিগ। তাই বলে আঙ্কেল? তাহলে কি বলবো, আন্টি? না, তুমি আমাকে ভাই বলতে পারো, মারুফ ভাই, কিংবা শুধু মারুফ, অথবা তুমি আমাকে ডেপুটি জেলারও বলতে পারো। শুধু ডেপুটি? হ্যাঁ, তাও পারো। শুধু পুটি? লোকটা সবসময় আমার দিকে এভাবে তাকিয়ে থাকে কেন? মারুফ কে এসছো? জি স্যার। আজকের পত্রিকা কোথায় দেয়নি? কি ব্যাপার, পত্রিকার ভাজ খোলা কেন? কে পড়েছে? স্যার আমি পড়ছি স্যার। এরকম আর করবে না, আমি ভাজ খোলা পত্রিকা পড়তে পারি না, এটা আমার বদভ্যাস। স্যার আমি দিচ্ছি স্যার। না না না, তুমি কেন দেবে? পত্রিকা না। জি স্যার। মারুফ, আমার গার্ডেনার হিসেবে যে লোকটা জয়েন করেছে, মানে ওই বয়স্ক লোকটা? জি স্যার, মোহাম্মদ হাবিবুল আলম, 376। লোকটাকে আমার কেমন চেনা চেনা মনে হয়। ওই রকম স্যার আমারও মনে হয়, অনেককেই মনে হয় চিনি। আবার অনেকের চেহারা টেলিভিশনের আর্টিস্টদের সাথে মিল থাকে, এদেরকে দেখলেই মনে হয় চিনি, কিন্তু আসলে চিনি না। লোকটা সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। সারাক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকে? হ্যাঁ। ফ্যানটা একটু চালিয়ে দাও তো। জি স্যার। এবারে শীতটা খুব তাড়াতাড়ি গেল। গুড, রেখে দাও।
আপনি গো খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, চলেন। শোনো, এই মুরগির মাংসটা আমি নিজের হাতে রান্না করেছি, আমাকে খেয়ে বলবে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে তুমি কি করে বুঝলে? তুমি তো খাওনি এখনো। না মানে আপনি রান্না করছেন না মা, ভালো না হয়ে পারে। একটু পানি নিয়ে আসো যা তাড়াতাড়ি। মা তোমার কি অবস্থা গেছে? এই চলছে। তুমি নিজেরই যে এত কষ্ট করছো কেন? লোকজন নেই, ওদেরকে বললেই তো পারো। শোনো, গাছেরও জান আছে, ওরাও বোঝে আমি নিজে যত্ন করছি না লোকজন দিয়ে করাচ্ছি। এইটুকু যত্ন ওরা আমার কাছ থেকে আশা করতে পারে না? করো, কষ্ট করো যদি শান্তি পাও। বাবা বাবা, কাল না 26শে মার্চ স্বাধীনতা দিবস। আজ যদি 25শে মার্চ হয় তাহলে তো ব্যাপারটা তাই দাঁড়ায়। বাবা, আমি কিন্তু কাল বাসার খাবার খাবো না, আমি কালকে তোমার জেলখানার ইমপ্রুভ ডায়েট খাবো, ওটা খেতে আমার জোশ লাগে। তাহলে তো মা তোমাকে আমার সঙ্গে অফিসে যেতে হবে, কারণ জেলের খাবার তো আমি বাড়িতে ঢুকতে দিই না, তুমি জানো। বাবা, একদিন বাসায় আনলে কি হয়? এভাবেই তো শুরু হয়, পরে আর ঠেকানোর উপায় থাকে না। বাসা চুলা বন্ধ, তিন বেলা জেলের খাবার খেতে হবে, ব্যাপারটা কি ভালো? ঠিক আছে, তাহলে আমি তোমার অফিসে যাব। আম্মা, এই যে পানি। তোমার মাথা একেবারে সুন্দরবন হয়ে গেছে, মাথায় বহুত বাঘ বার হইছে। মানে? আরে বাঘ মানে হইল গিয়া উকুন। ওস্তাদ, বাঘ মানে উকুন না? বাঘ মানে হলো সারপোকা, উকুনের ইংরেজি হলো লাউস। হা হা, সারপোকা হইল গিয়া পোকা দে স্যার। আচ্ছা কও তো, সুন্দরবনের নাম সুন্দরবন হইল কেন? কেন? আরে সুন্দরবনে অনেক সুন্দরী গাছ আছে, হ্যান লাইগা হ্যান নাম সুন্দরবন না ওস্তাদ? হা, আমার সুন্দরবন নাই, তয় সুন্দর একটা বাগান আছে, সেই বাগানে একটা বোমরাও আছে, আর সেই বোমরাটা হইল গিয়া সেলা সাহেবের মাইয়া। আকাশ ওস্তাদ, আমি জেলে আছি কি করে তুই জানোস? জি, মার্ডার। তোর মতো একটা বদমাইশ পড়লে একটা মায়ার দিকে হাত বাড়াইছিল, আমি তাহলে স্টেট খুন করছি। ওই জেলার সাহেবের মায়ার নিয়া, আর যদি কোনোদিন একটা কথা কস তোর জিব্বাটা টান দেওয়া সিরামের দেওয়ালে পেরেক দেওয়া গাইতে রাখবো, মনে থাকবে? আওয়াজ দেশ না কেন, মনে থাকবে? জি। স্যারকে খুঁজছো? হ্যাঁ বাবা। কই? স্যার তো একটা জরুরি কাজে বাইরে গেছে। কি আশ্চর্য, আজ দুপুরে না বাবার সঙ্গে আমার খাবার কথা? তোমার খাবার ব্যবস্থা আমার রুমে করা হয়েছে। আপনার রুমে? রান্নাটা মজা হয়েছে না?
বছরে একদিন খেলে মজাই লাগে। আমাকে তো রোজই কয়েদির হাতে রান্না খেতে হয়, আমার কাছে সবই এক লাগে। আপনার বাসায় কি কয়েদিরা রান্না করে? কয়েদিরা না, একটা কয়েদি। কিরকম রান্না করে? ওর রান্না খেলেই বোঝা যায় কোন দিন ওর মেজাজ ভালো আর কোন দিন ওর মেজাজ খারাপ। কিরকম? যেদিন ওর রান্না ভালো হয় ওদিন বুঝি ওর মেজাজ ভালো, আবার যেদিন রান্না খারাপ হয় ওদিন বুঝি ওর মেজাজ খারাপ। বিয়ে করে ফেলেন তখন সব রান্না মজা লাগবে। তুমি কেমন রান্না করো? কি না কিছু না। আচ্ছা এই যে তোমার বই, এখানে পাওয়া যায় না, ঢাকা থেকে আনিয়ে রেখেছি। থ্যাংক ইউ ডেপুটি। দাম কত? লাগবে না, আজকে স্বাধীনতা দিবসে এটা হচ্ছে তোমার জন্য আমার উপহার। আপনাকে যে এখন আমি কি দেই? কিছু দিতে হবে না, শুধু তোমার পড়া হলে বইটা আমাকে দুদিনের জন্য একটু ধার দিও। আমি তো কাউকে বই ধার দেই না। আচ্ছা ঠিক আছে, আপনাকে দেব। আচ্ছা শোন, জি স্যার। তুই সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকিস কেন? কই না তো স্যার, আমার চোখে ফাঁকে দিতে পারবি না। কি হলো, কথা বলছিস না কেন? না স্যার, মানে আমি জেলে আসছি সাড়ে তিন মাস, আপনারে প্রথম দেখলাম, এই জন্য হয়তো দু একবার তাকায় থাকতে পারি। শোন, শুনলাম জেলখানার লাইব্রেরি ব্যবহার করিস। জি, মানে অন্যান্য কাজ করার পর হাতে সময় থাকে, বই পড়ার অভ্যাসটা আগে থেকেই ছিল সেজন্যে। ঠিক আছে, আরে ওই যে বাগানে একটা কয়েদি কাজ করছে না, কেমন ভাবে যেন তাকায় আমার দিকে। ও বুঝছি আপনি কার কথা কইতাছেন, ওই বেটায় না আমার দিকেও কেমন করে জানি তাকায়, মনে হয় সাপে তাকাইতাছে, শরীরের মাঝে সাপ হাইটা যায়। আপনার বাবারে কন হে বেটারে পাল্টা ফেলাইতে। বাবাকে এ কথা কি করে বলবো? আচ্ছা ঠিক আছে দেখি। তারাই করে জি কিমি কি বন্ধু চান্দে দেয় আলো,
ওই পাড়ার ওই স্যাংরাগ বন্ধু প্রেম জানে ভালো। এতদিন ধরে আসেন, কোনদিন আপনার কোন ভিজিটার আসতে দেখলাম না, ব্যাপারটা কি কন্ত? থাকলে তো আইব। স্যার, স্যার ক্যামেলিয়া ফুলের চারা পেয়ে গেছি। তাই নাকি? তো কোথায় পেলে? স্যার গাজীপুরে, আমার দুলা ভাই কৃষিবিদ, ওনাকে খবর দিলাম, উনি খোঁজ দিলেন। এই তো স্যার, দু একদিনের মধ্যে চলে আসবে। গুড। তোমার ভাবি আর একটা চারার কথা বলেছে। আচ্ছা দাঁড়াও, লিখে রেখেছি, দেখে বলি। জি স্যার। রোডো ড্রেন কি দেখো তো, রোডো ড্রেন ড্রন বলা হয় না? জি স্যার, রোডো ড্রেন ড্রন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, এটা শেষের কবিতা আছে। ওই যে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আর বলো না, মেয়ে বই পড়ে আর মাকে জিজ্ঞেস করে, মা এই ফুল কি তোমার বাগানে আছে? আহমনে মায়ের মাথা খারাপ হয়ে যায়। আকাশ, আর কদিন তোর? 3 দিন। কেমন লাগতেছে তোর? কিছুই লাগতেছে না। বাইরে ভালো হয়ে চলিস? আমি জেলখানায় আসি আরো কিছুদিন, সারা পাইলে তোর বাড়িতে যাবো, কই মাছ দিয়ে ভাত খাওয়াবে কিন্তু। হ্যাঁ, আপনি বাইরেও দেখবেন, আমি ভেতরে। কেন টিকে তো বলি কেন? আমার হিস্ট্রি তো আপনি জানেন ওস্তাদ। আরে কও মিয়া, আমরা তো জানি না। ফলস কেস, ওই হালা মাতারির পুত বড় লোক তো, আদম ব্যাপারী, মানুষ বেচা খায়। সমি জমা বেচা কত কষ্ট করে ওর হাতে তুলে দিছিলাম 1,50,000 টাকা। হালায় আমারে দিল ফলস কাগজ, এইটা নিয়ে হেড অফিসে গেছিলাম, হ্যাঁ টুটি সাইপা ধরনের লাইগা, মারতে পারি নাই। কও কি মিয়া? হ, হারামজাদা উল্টা আমার নামে দিছে ডাকাতি মামলা। আমি নাকি হেড অফিস লুট করতে গেছিলাম, বাস গেলাম ফাইসা। আমার তো সব গেছে ওস্তাদ, টাকা নাই, পয়সা নাই, সমীর শোকে বাপ মরছে হাট পেল করা। আমি কি ওরে সারুম? এইখান থেকে বাইর হইয়া খোপে খাপে থাকুম, তারপর একদিন ঠিকই গুলি করিয়া আবার এইখানে চলে আসুম। তাছাড়া এইখানে খারাপ আছিটা কি? কোনো লাভ নাই। তোর একটা কথা কই, কয়লা ধুলে ময়লা যায় না, কয়লা দিয়া আমরা দাঁত মাজলে দাঁত পরিষ্কার হয়, বুঝছস? সাই দিয়ে আমরা বাসন কুসন মাজি না, কথাটা কইলাম একটু ভাইবা দেখিস। বড় মারফতি কথা কইলেন ওস্তাদ। মারফতি না রে ভাই, মারফতি না। আকাশে চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ, যেদিন পূর্ণিমা হয় সেদিন মাথাটা আউলা লাগে আর মনটা থাকে শিজিল, সবকিছু সুন্দর লাগে। ইউনিভার্সিটি যখন পড়তাম বুঝলি আকাশ, পূর্ণিমার রাইতে মাঠের মধ্যে শুয়ে থাকতাম, মাথার উপরে পূর্ণিমার চাঁদ। ভাইবা দেখ একবার ব্যাপারটা, জগন্নাথলের মাঠে বন্ধু বান্ধব নিয়ে শুয়ে আছি, আকাশে চাঁদ আর মাঠ ভেসে যেতেছে জ্যোৎস্নায়, আর আমরা জ্যোৎস্না খাইতেছি। জ্যোৎস্না আবার খাই কেন? কি যে পন্না ওস্তাদ, খাওয়ান যায় খাওয়ান যায়। জ্যোৎস্না কেমনি খাইতে হয় জানোস? এই যে দেখ।
376 নম্বর আঙ্কেল? জি। আমাকে কিছু ফুল দেবে? ফুল বুকে বানায় দেই। পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো। তাহলে তো খুব ভালো হয়। আসেন আম্মা আসেন। গ্রীষ্মকালে সুন্দর হইতেছে আকাশের পূর্ণিমা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা দেখেন খুব সুন্দর। তারপরে ধরেন যেমন বর্ষাকালে সুন্দর কি, বর্ষাকালে সুন্দর হচ্ছে টিনের চালে বৃষ্টির শব্দ। শরৎকালে সুন্দর হইতেছে গাছের ছায়া, রোদ রেজে যাবেন একটু গরম লাগবে, গাছের ছায়া আসবেন দেখবেন একদম শীতল হয়ে যায় শরীর। হেমন্তকালে সুন্দর হইতেছে দুপুরের স্নান। শীতকালে সুন্দর কি জানেন? শীতকালে সুন্দর হইতেছে শিশিরের শব্দ। বসন্তকালে সুন্দর কোকিল। আবার তোমার বাবা জানান আমাকে, শেষ পর্যন্ত ওই ফুলের গাছটা আমাকেই জোগাড় করতে হয়। তাহলে এক কাজ করবেন, মাকে ডাইরেক্ট দিবেন, মা খুব খুশি হবে। হ্যাঁ তাই করতে হবে। ডেপুটি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? করো। বলেন তো গ্রীষ্মকালে সুন্দর কি? কি? পূর্ণিমা। বর্ষাকালে সুন্দর কি? ভূতের গল্প, টিনের চালে বৃষ্টির শব্দ। শরৎকালে সুন্দর কি? আকাশ, গাছের ছায়া। হেমন্তকালে সুন্দর কি? কি? স্নান। শীতকালে সুন্দর কি? জানি না। শিশিরের শব্দ। বসন্তকালে সুন্দর কি? কোকিল। 376 নম্বর কয়েদি বলেছে, তাই তো? আচ্ছা তুমি কি এখন বাসায় যাবে না অন্য কোথাও যাবে? বাসায় যাব। বাসায় তাহলে তাহলে তুমি এই ক্যামেলিয়া ফুলের চারাটা নিয়ে যাও। সুন্দর তো, আসি। একটু বসো। আমি একটু বসলে কি আপনার প্রমোশন হবে? না। তাহলে আস। মাঘ ঘুমিয়ে, ঠিক আছে গাছটা ঘরে রাখি।
376 নম্বর কয়েদি কোথায়? আচ্ছা স্যার, ওকে আলাদা সেলে রাখার ব্যবস্থা করো। তাই করেছি স্যার। স্যার আমাদের তো একটা এনকোয়ারি ফেস করতে হবে স্যার, খুব চিন্তা হচ্ছে। আচ্ছা ওর ফাইলটা একটু দাও তো। ইয়েস স্যার। যা যা বলবো মন দিয়ে শুনবে, একটা কথা এদিক ওদিক করবে না। যা হয়েছে, যা দেখেছো, যা শুনেছো, খবরদার খবরদার একটা কথা তুমি কাউকে বলতে যাবে না। এটা কি কোন, আমি আবার কি কমু? আমি তো কিছু দেহিও নাই, কিছু হুনিও নাই, মুখ একদম বন্ধ। তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? আমি কল্পনা করতে পারিনি মারুফ যে আমার বাড়িতে তুমি একটা একটা খুনিকে গার্ডেন হিসেবে নিয়োগ করবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না মারুফ, তুমি একটা শিক্ষিত আছো, আমি তোমার ভরসা করেছিলাম। স্যার আমি একটা কথা, আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি, আমি বলেছি তোমার ভরসা করে ভুল করেছি মারুফ। স্যার প্লিজ আমার একটা কথা শুনুন স্যার। স্যার এই লোকটা অন্যান্য আসামিদের মতো না স্যার। তাহলে কি হয়েছে? খুনি তো খুন করেছে, তাকে পাঠিয়েছো আমার বাড়িতে। কিন্তু স্যার এর রেকর্ড খুবই ভালো। কিসের রেকর্ড? এই তার নমুনা স্যার, এই সামনে ছাড়া পেয়ে যেত স্যার। ছাড়া পেয়েছি তো জি স্যার। আমি খামাখা একদম সাত পাঁচ না ভেবে আপনার বাড়িতে এই লোককে, তুমি কিছুই ভাবনি না, তুমি কিছুই ভাবনি, তুমি না ভেবে একটা লোককে তুমি আমার গার্ডেন হিসেবে। স্যার আমার কথাটা একটু শুনুন স্যার, আমি একটা কথা বলি স্যার, এই এনার রেকর্ড স্যার এর মতো রেকর্ড আর কোনো আসামি নেই স্যার। স্যার এই লোকটা সামনেই ছাড়া পেয়ে যেত স্যার, এই লোকটা বই পড়ে আনলাইক আদার বিজনেস স্যার। এই যে স্যার, স্যার এই দেখেন স্যার, এই স্যার স্যার সেন্ট্রাল জেলের রেকমেন্ডেশন, এটা একটু আপনি দেখুন প্লিজ স্যার, এটা একটু দেখুন স্যার। সেন্ট্রাল জেলের রেকমেন্ডেশন স্যার, এটা দেখুন স্যার, এটা সেন্ট্রাল জেলের রেকমেন্ডেশন। এই লোকটার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছিল স্যার, সদাচরণের জন্য সে 4 বছর মকুব পেয়েছে, হয়তো সামনের ঈদেই ছাড়া পেয়ে যেত স্যার। সশ্রম কারাদণ্ড হয় সব দাগি আসামিদের, এখন একটা চোর বাটপার রেপ কেসের আসামি, এদেরকে আপনার বাড়িতে কি করে দেই স্যার? এই লোকটার রেকর্ড এত ভালো ছিল, এই জন্যই স্যার একে আপনার বাড়িতে দিয়েছিলাম, আমার ইন্টেনশন ভালো ছিল স্যার। তোমার তোমার ইন্টেনশনে আমি কোনো সন্দেহ পোষণ করছি না, তুমি যা করেছো ভালোই করেছো, ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং। কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। মারুফ, আমি লোকটার সঙ্গে কথা বলতে চাই স্যার। কিন্তু স্যার ঘটনার পর থেকে লোকটা একটা কথাও বলেনি। সুচির কাছ থেকে সব ঘটনা শুনেছি। সুচি আমার মেয়ে, সব বলেছে। তুমি কোনোভাবেই ভেবো না যে আমার মেয়ে তোমার এই নতুন মামলার সাক্ষী দেবে। আমার একটাই মাত্র মেয়ে, সামনের ভবিষ্যৎ পড়ে আছে, আমি কোনোভাবেই তোমার এই মামলায় ওকে ঠেলে দিতে পারি না। ওর ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে। তোমাকে
তোমাকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার কিছু করার নেই। তোমার ফাইলটা আমি দেখেছি, মার্ডার করেছে, লেখাপড়াও করেছিল। মনটা ভালো নেই, কি করব কি করা উচিত ঠিক বুঝতে পারছি না। তোমার লেখাপড়া কত, কি হলো লেখাপড়া কতদূর? ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন, লেখাপড়া তো ভালোই ছিলে, কন্টিনিউ করলে না কেন? কি আর পড়নি কেন? পরীক্ষার ফিস জমা দিতে পারিনি। আমি কি তোমাকে চিনি? না। বাবা, 376 নম্বর আঙ্কেলের কি ধরনের সাজা হতে পারে? দেখা যাক, কেস তো কেবল শুরুর দিকে। লোকটার যদি বড় ধরনের সাজা হয়ে যায় আমার খুব কষ্ট লাগবে বাবা। আমি চাই না। আমিও চাই না মা। দরকার হলে আমি কোর্টে গিয়ে সাক্ষী দেব, বলবো আমাকে বাঁচাতে গিয়ে লোকটা। তুমি কোনো কথা বলবে না। কেন? তুমি এই সমাজটাকে জানো না। পত্র পত্রিকায় তোমার বড় বড় ছবি ছাপা হবে, পিন আপ কাগজগুলোতে তোমার নামে বানিয়ে বানিয়ে কেলেঙ্কারি লেখা হবে, এমনকি এই মামলায় তোমাকে উল্টো ফাঁসানোর জন্য অনেক সেলফ অ্যাপয়েন্টেড সমাজসেবক তৈরি হবে। তারা প্রমাণ করার চেষ্টা করবে প্রিজনার 376 এর সাথে তোমার কোনো অবৈধ সম্পর্ক ছিল। শিরিন, মা তুমি কি বলছো না বলছো তার কোনো ঠিক নেই। আমি সবকিছু জেনে শুনে বলছি, আমি সবকিছু জেনে শুনে বলছি। এরকম ঘটনায় অনেক খারাপ লোকেরা কিরকম উৎসাহ নিয়ে নিজের টাকা পয়সা খরচ করে অন্যের ক্ষতি করতে লেগে পড়ে সেটা আমি জানি, আমরা জানি। লোকে কি বললো না বললো তাতে কি আসে যায়? আমরা কি করলাম যে আমি আসবে তাতে? তোমাকে এই মার্ডার কেসে ফাঁসিয়ে দেবে, তোমাকে সারা জীবন জেলে থাকতে হবে, তোমার তোমার জীবনটা তো শেষ হয়ে যাবে। জীবন শেষ হলে আমার হবে তোমার কি? শিরিন, হ্যাঁ লোকটা আমাদের সম্মান বাঁচিয়েছে, সেজন্য আমাদের জীবন বিপর্যস্ত করে তুই ওই লোকটার পক্ষ হয়ে আদালতে সাক্ষী দিতে যাবি সেটা আমি চাই না। আমরা তার কাছে ঋণী, আমরা তার কাছে ঋণী, সেজন্য আমার সাধ্য মতো তার জন্য যা কিছু লাগে আমি সব করব। দরকার হলে আমি নিজের হাত তাকে রান্না করে পাঠাবো। কি বলেছে?
বলেছে আমার যেটা প্রাপ্য সেটাই দেবেন, আমি বাড়তি কোনো করুণা চাই না। চলো আমি তোমার সাথে যাব। তুমি এবার এখন কোথায় যাচ্ছ? হাবিবুল আলমের সাথে কথা বলতে। মা, মা আই এম সরি মা, দেখ সুচি তুই সাক্ষী দিবি তাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু কিন্তু এই সমাজের মানুষ সবাই আমাদের মতো না, সেজন্য আমি তোকে বারণ করেছিলাম। মা তুমি আমার উপর রাগ করে নেই তো? না, খাবার ফেরত পাঠিয়েছো কেন? কি হলো, কথা বলছো না যে? ওইটা আমার প্রাপ্য না। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, আমার স্ত্রী নিজ হাতে রান্না করেছে, আমি সে খাবার পাঠিয়েছি, আর তুমি তা ফেরত দিয়েছ, কি ব্যাপার? ওভাবে তাকিয়ে আছো কেন? ভাবতেছি। কি ভাবছ? আমার মেয়ে তোমার কেসে সাক্ষী দেবে না, এ কথা আমি তোমাকে আগেই বলেছি। হাসছো কেন? কটা বাজে স্যার? ঘড়িটা বন্ধ আছে। বন্ধ ঘড়ি পরার অভ্যাসটা আপনার এখনো যায় নাই স্যার। কে তুমি? আমি 376। দেখেন স্যার, বাইরে জ্যোৎস্না, যদি বাইরে যান দেখবেন আকাশে খুব সুন্দর একটা সান উঠছে, আজ পূর্ণিমা, পূর্ণিমার দিনে মাথাটা আউলে থাকে আর মনটা থাকে শিজিল। আজ পূর্ণিমা, পূর্ণিমার দিনে মাথাটা থাকে টাউলা আর মনটা থাকে শিজিল। একজন লোক আমার পরীক্ষার ফিসের টাকা জোগাড় করে দিয়েছিল, সে পরীক্ষা পাশ করে আজ আমি জেলার হয়েছি। হ্যাঁ, তুমি সে লোক, সত্যি করে বলো, সত্যি করে বলো যে তুমি সেই লোক। এখন এখন সে সত্য মিথ্যার আর কি দাম? তবু তবু তুমি সত্যি করে বলো তুমি সেই লোক। জি স্যার।
হাবিবুল আলম, হাবিবুল আলম, আমি তোমার জন্য কিছু করতে চাই। বলো বলো, আমি তোমার জন্য কি করতে পারি বলো হাবিবুল আলম। তুই যে বাইরে দেখেন, জোসনাই ভাইসে যেতেছে মাঠ। কিন্তু পারবেন না স্যার, আপনার হাত পা বাঁধা। বলো কি, আমি জেলার, আমি একজন জেলার, আর তুমি আমার জেলের কয়েদি। আমি পারবো না, পারবো? বলো বলো, তোমার জন্য আমি কি করবো বলো। একটু জোসনা খাইতে চাই স্যার, যদি পারেন একটু জেলখানার মাঠে যদি নিয়ে যান। পারবেন না? পারবো, আমি পারবো। এসো এসো এসো। তুমি বারান্দায় থাকো। জি স্যার। ওই যে দেখেন স্যার, পূর্ণিমার সান কত সুন্দর। সেদিন স্যার আপনারে মিশা কথা করেছিলাম। কি মিথ্যে বলেছ? আপনার বলছিলাম না, আমার কেউ নাই, বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, বন্ধু বান্ধব কেউ নাই। হ্যাঁ বলেছ, ওটা স্যার মিথ্যা কথা। আমার স্যার স্ত্রী আছে, একটা মেয়ে আছে, নাম টুনি। তারা কোথায়? আছে, কিন্তু স্যার আমার কাছে নাই। নেই মানে? নাই মানে আপনারা পুরো ঘটনাটা খুলে বললে বুঝতে পারবেন। টিউশনই করতাম, অল্প আয় ছিল, তারপর বিয়া করলাম, ছোট্ট একটা মাইয়া হইল, শখ করে মাইয়াটার নাম রাখছিলাম টুনি। কিন্তু অভাব, মানুষের চরিত্র বোঝা যায় অভাবের সময় স্যার। আমার বউ আরেকজনের সঙ্গে জড়াইয়া গেল। একদিন বাড়িতে এসে দেখি দরজায় তালা মারা। ঘটনা কি, তালা ভেঙে ঘরে ঢুকলাম, দেখলাম টুনিও নাই, আমার বউও নাই। তারা চলে গেছে দুবাই। অনেক কষ্ট করে স্যার টেলিফোন নাম্বার জোগাড় করছিলাম, ফোনও করছি, মেয়েটার সঙ্গে একদিন কথাও বলছি, এরপরে ফোন করলে মেয়েটার সঙ্গে কথা বলতে দিত না। তোমার কি টেলিফোন নাম্বারটা মনে আছে? মুখস্থ স্যার। বলো। 0097489427612। রিং হচ্ছে। হ্যালো। হ্যালো, আমি একটু টুনির সঙ্গে কথা বলতে চাইছিলাম। কে বলছেন? আমি হাবিব। তোমাকে বহুবার বলেছি এখানে ফোন করবে না, নিজের জীবনটা তো নষ্ট করেছো, এখন আমাদের পেছনে লেগেছো, খবরদার আর কোনোদিন ফোন করবে না, স্টুপিড। ও, টুনি বাসায় নেই স্যার। মেয়ের সঙ্গে কথা বলতে পারোনি, তার জন্য দুঃখ করো না। না স্যার, কোনো দুঃখ নাই, বউ ছিল চলে গেছে, মেয়েটারে দেখছি সেই ছোট, তার বিয়ে হয়ে গেছে। চিঠি লেখে না কারণ শ্বশুরবাড়ির মানুষ যদি জানতে পারে আমি কয়েদি জেলে আছি, তাহলে পারিবারিক সমস্যা হবে। এটা নিয়েও দুঃখ নাই, দুঃখ স্যার একটাই, আকাশটা দুই দিন পরে সারা পাইত, বলে বলছিলাম সারা পাইলে ভালো হয়ে চলতে, আমি রেলে যাওয়ার পর ওর বাড়ি থেকে কই মাছ দিয়ে ভাত খাবো। আকাশের জন্য একটু দুঃখ হয়, আর কোনো দুঃখ নেই স্যার। জোসনা খাবেন বলেছিলেন, জোসনা কিভাবে খায়?
স্যার আপনি আমার একবার তুমি করে বলতেছেন, একবার আপনি করে বলতেছেন, শরম লাগে। জোসনা খাওয়া দেখবেন। সব খুলে দাও। তোমরা যাও, বসুন বসুন। চা কফি কিছু খাবেন? সিগারেট খাইতে পারি? সিগারেটের ব্যবস্থা করো। আপনার জন্য একটা সুখবর আছে। জানি। জানি মানে? আপনার মা এর গত রাতে সাক্ষী দিতে রাজি করাইছেন। সে আদালতে গিয়ে বলবে যে তার আব্রু বাঁচাইতে গিয়া আমি আকাশরে খুন করছি। কিন্তু কিন্তু কি কোনো লাভ নাই, কারণ আমি কোর্টে গিয়ে বলবো যে আকাশের উপরে আমার পূর্বে থেকে রাগ ছিল, ও সারা পাইব শুনাম কয়েকদিন ধরে মাথায় আগুন জ্বলতেছিল, কাজে প্রথম সুযোগেই আমি তার খুব ঠান্ডা মাথায় খুন করছি। আপনার মাইয়াম কেন সাক্ষী দিতে রাজি হয়েছে আমি জানি না। একদিন তার একটা বুকে বানাই দিয়েছিলাম আর কিছু সুন্দর সুন্দর কথা বলছিলাম, কিন্তু কোনো লাভ নাই। আপনি কেন বাঁচতে চান না? বাঁচাটা আমার পাওনা না। বলেন কি, প্রত্যেকেরই বাঁচাটাই প্রধান পাওনা? আমার না। আপনার মাথা ঠিক নেই, আমি কেসটাকে ঠিক এইভাবেই সাজাবো। আপনি স্যার খামাখা ছোট্ট একটা জিনিস নিয়ে মাথা গরম করতেছেন, কোনো লাভ নাই, খুশি তো একবার। হ্যাঁ, আপনি একটু পরে ফোন করুন, আমি ব্যস্ত আছি। ওকে। তবু আপনাকে বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। স্যার, জীবনে কোনো কাজ নিজের মতো করে করতে পারি নাই, কোনো কাজ করতে পারি নাই। মরণদন্ত তো আমার মতো করে করতে দেন, অনুমতি দিলে আমি যাই। Thank you.
মা তোকে সাক্ষী দিতে হবে না। কেন? 376 রাজি না। নাকি তুমি রাজি না বাবা? এভাবে বলিস না মা, আমার আমার কষ্ট হয়। সরি বাবা। তোমার জন্য বই আনলাম, তুমি খুশি হওনি? তুমি মনে হচ্ছে আজকাল একটু বেশি মনমরা হয়ে থাকো। না, ঠিক আছে। তোমার কি হয়েছে আমাকে বলা যাবে? আরেকদিন বলবো। আরেকদিন বলতে হবে না, আমি সব জানি। এখানে তো তোমার কোনো দোষ নেই। তুমি তাই মনে করো? কিন্তু মা সেটা মনে করে না। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কারণ তিনি তোমার মা, আর মায়েরা তোমাদের বয়সী মেয়েদের ব্যাপারে একটু বেশি রক্ষণশীল হন। আমি তোমার হাতটা একটু ধরব। ৩৭৬ নম্বর কয়েদির কি সাজা হতে পারে? কেস বড় স্ট্রং, পুলিশ নিজেই বাদী, নিজেই সাক্ষী, আর তাছাড়া আসামি নিজেও স্বীকার করেছে যে সে খুন করেছে। সে আগেরবারও একটা খুন করেছিল, সেবার তার ফাঁসি হয়নি, কিন্তু মনে হচ্ছে এবার তার ফাঁসি হলেও হতে পারে। তোমার কি মনে হয় এবার ফাঁসি হবে? স্যার, কেসের ধরন দেখে যে কেউ মনে করবে যে এই লোকটা একটা সিরিয়াল কিলার, এবং সেটা মনে করাটাই স্বাভাবিক। যে লোক জেলের ভেতরে খুন করতে পারে, বাইরে গেলে তো সে মারুফ, আমার জেলখানায় আজ পর্যন্ত কারো ফাঁসি হয়নি। এবার হবে? রায় তো কাল, তাই না? জি স্যার, কাল দুপুর নাগাদ। হ্যালো। হ্যাঁ মারুফ, বলো।
কি করছো? কি হয়েছে তোমার? কিছু না, হাবিবুল আলমের ফাঁসির অর্ডার হয়ে গেছে। রায়ের এগেনস্টে আপিল করতে পারেন, লয়ার যা কি লাগে, প্রসিডিং করো যা লাগে, আমি দরকার নেই স্যার, দরকার নেই। কেন দরকার নেই? আপনি অবশ্যই আপিল করবেন। না, কেন? আপনি স্যার ঋণ শোধ করতে চাইতেছেন। ধরে নিন, তাই আপনার ঋণ তো শোধ হয়ে গেছে স্যার। ওই যে সেই দিন জেলখানার মাঠে নিয়ে জোসনা খাওয়াইলেন, সেই দিনই শোধ হয়ে গেছে। কিন্তু বহুদিন আগে আপনাকে বলছিলাম যে কোনো না কোনো একদিন আপনার সঙ্গে আবার দেখা হয়েও যেতে পারে, সেই দেখা তো হয়েছে, সেটাই আনন্দের। তারা শঙ্করবাবু একটা লাইন লিখছিলেন, জীবন এত ছোট কেন? সেদিন জোসনা খাইতে খাইতে আপনারা আমার জীবনের সব কথা বলছে, আপনি সব জানেন। এখন তারা শঙ্করবাবু লাইনটা আমার বেলায় খাটে না। আমার এখন মনে হয় জীবন এত বড় কেন? আমি কি আপনার জন্য কিছুই করতে পারি না? যদি পারেন পূর্ণিমার রাইতে আমার পাশে দিন। স্যার আপনার ঘড়িটা ঠিক আছে? লোকটা না বড় অদ্ভুত, ফাঁসি হয়ে যাবে কিন্তু লোকটার কোনো বিকার নেই। তুমি তো তার চেয়েও অদ্ভুত, জেলার হয়েছ আর তোমার জেলে কেউ ফাঁসিতে ঝুলুক, এটা তুমি চাও না? মানে মানে এর আগে কখনো হয়নি তো। সবকিছুরই তো একটা প্রথম আছে, হাসিটাও প্রথম হয়ে থাকবে। স্যার স্যার হাবিবুল আলমের ফাঁসি সবকিছু ঠিকঠাক। সবকিছু অ্যারেঞ্জ করেছ? জি স্যার। ডাক্তার? আমাদের ডাক্তার ফণিভূষণ মজুমদার। ম্যাজিস্ট্রেট? স্যার রিকনফার্ম করা আছে। একবার
মহড়া দিয়ে দেখবে না? একটু পরেই হবে স্যার। স্যার আপনি ওই দুদিন ছুটি নিন, আমি থাকব। আপনার বিচারের রায় কার্যকর করা হবে আজ ভোর রাতে। কখন? 4টা। স্যার আজ বাংলা মাসের কত তারিখ? 14 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 14 তারিখ। আর আজ পূর্ণিমা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হয়ে গেছে? জি স্যার। সব কিছু ঠিকভাবে হয়েছে? জি স্যার। কে কি ঠিকভাবে হলো? শেষ রাতে গোসল করানো হলো। আমাদের জেলখানার মৌলভী সাহেব ছিলেন, তিনি তওবা পড়ালেন। লাস্ট উইশ মানে শেষ ইচ্ছের কথা কিছু বলেনি? তেমন কিছু না, শুধু একটা ফিল্টার টিপ সিগারেট। তারপর কি হলো? তারপর তাকে মঞ্চে নিয়ে যাওয়া হলো। সব ফর্মালিটিস শেষ করা হলো। শুধু কালো টুপিটা পরানোর আগে বললেন। কি বললেন স্যার? টুপিটা না পরালে হয় না, এটা নিয়ম।
নিয়ম। ওর শেষ কথা কি ছিল? What a beautiful night to die. স্যার, লাশের তো কোনো দাবিদার নেই, লাশটা কি করবো স্যার? ওর মেয়েকে ট্রেস করা যায়নি? না স্যার। স্যার, লাশটা কি করবো? আমি ওকে দাফন করব। আমি আমি নিজ হাতে ওকে মাটি দেব। Thank you.